তা বললে কি হয়, এই যে বিয়ান এখন চলে যাচ্ছে, তা এই বাড়িতে একজন শাশুড়ির স্থানীয় লোক তো দরকার, নলে বাড়ির লোক তো অনাথ হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না বেয়াই, আমি তো আছি, আমি সবাই দেখাশোনা করব। কি বলেন বেয়া? হ্যাঁ তো বটেই, খেন্তিকে তো যেতেই হবে, আপনিও চলে গেলে তো বাড়ি ফাঁকা। যাই তো ফাঁকা, এ বাড়ির দুটো জিনিস ফাঁকা, আমার টাক আর ট্যাক, এছাড়া কিচ্ছু ফাঁকা না। এই পুণ্য, এমন আনন্দের দিনে তোরা তো মেজাজ কিসের রে? ডাকো বৌরা ডাকো, সকলকে ডাকো, যাওয়ার আগে একবার সকলকে একসঙ্গে দেখে যাই। আমার একটা কথা ছিল পিসিমা, বলছিলাম যে আপনি চলে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা না বলেও থাকতে পারছি না, যে ওই শাহজাহান পালাটা যদি ধরতে পারে পিসিমা, তাহলে কিন্তু গোটা চারে হাতি নিতে আমি যাবো। গুরুদেবকে আমার পক্ষ থেকে একটা ইয়ে জানিয়ে দেবেন, কি বলে, প্রণাম প্রণাম। তোমরা ওকে বউয়ের মতন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিষ্ঠুর কাছে পাঠাও। ও যাক, ওর স্বামীকে ফিরিয়ে আনুক, ওরা যখন জোরে বাড়িতে ঢুকবে তখন তোমরা তিন শাশুড়ি ওকে বরণ করো। ওর তো আগে কখনো বরণ হয়নি। আপনি যেমন বলবেন তেমনটাই হবে পিসিমা। বিষ্টুকে বলে ওর জন্য আমার নাতিটা বিভাগী হয়ে গেল, আবার বলে কিনা ও বিষ্টুকে ফিরিয়ে আন। মা, ফেরাবে বেয়ান, নিশ্চয় ফেরাবে। আমি লক্ষ্মীকে নিয়ে যাব বিষ্টুর কাছে। বাবা, আমার সংসার আবার ভরে উঠবে, এমনটা হবে? হবে হবে, নিশ্চয়ই হবে বৌমা। আরে আসল লোকই যখন পাল্টে গেল তখন বিষ্ঠু ফিরবে না? লক্ষ্মী দেখবে, লক্ষ্মী বিষ্ঠুকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করে ফিরিয়ে আনবে, আর তখন তোমরা তিন শাশুড়ি মিলে ছেলে বউকে বরণ করতে পারবে। আরে বাবা, এই পরিবার একজোট হলো, আর বিষ্ণুকে ফেরানো যাবে না, তাই কখন হয়? এখন ইলেকট্রিক কানেকশন করছে, তার মানে এখন আলো যাবে আর আসবে।
কার কালেকশন করছেন? না বলছি কি কানেকশন হচ্ছে এখানে? অ্যাক্ট্রেস গুনগুন থাকে সেটা জানেন তো, তার বাড়ি নয় তো? আগে হ্যাঁ তার বাড়ি কানেকশন কেটে দিচ্ছি, ওনার মা বিল জমা দেয়নি তাই। সর্বনাশ, মুটকিতে এবার আমাকে শেষ করে ফেলবে। ও দাদা বলছি কি লাইনটা এখন কাটার কোনো দরকার নেই। ইরে তো কেটেই যাচ্ছে। ও দাদা শুনুন না, বলছি লাইনটা এখন কাটার কোনো দরকার নেই। শুনুন না ও দাদা, আপনাকে বলছি লাইনটা এখন কাটার কোনো দরকার নেই। আরে ছাড়ুন, পরে কাটুন, পরে কাটুন, পরে কাটুন, পরে কাটুন, শুনুন না, আপনি নিচে আসুন, নিচে আসুন, শুনুন না, বলছি কাটার দরকার নেই, পরে কাটুন, না না আপনি ছেড়ে দিন, আপনি নিচে আগে আসুন, আরে ছাড়ুন, আসুন না, আসুন না। এইবার এইবার বৃষ্টিচরণ তুমি মরবে, তুমি মরবে, এই ইলেকট্রিক শক খেয়ে তুমি মরবে। হ্যাঁ হতচ্ছাড়াটার আসবার সময় হয়ে যাচ্ছে, আমি যাই আড়ালে গিয়ে লক্ষ্য রাখি। হ্যাঁ বিষ্টুচরণ মরবে, বিষ্টুচরণ মরবে, মরবে, মরবে। মাসিমা, মাসিমা মরবে, এবার মরবে, এবার মরবে হতচ্ছাড়াটা। গেল কোথায়? যা ক্ষিপ্তে লোক, যতক্ষণ আলো আর পাখাটা রয়েছে আমি একটুখানি হাওয়া খেয়ে নি। মরবে মরবে, এবার এবার মরবে, এবার মরবে। যা চলে গেল, যা এ কি হলো? কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ। বাড়িটার কি হলো বলো তো লক্ষ্মী মা, এই চেনাই যাচ্ছে না বাড়িটাকে। ও বুঝতেই পারছ না, বাড়ির সকলে এখন এক হয়ে গেছে তো তাই বাড়িটাকে চিনতেই পারছ না। বুঝলে লক্ষ্মী মা, আমি না কোনোদিন ভুল করে অন্য বাড়িতে ঢুকে যাই। আগে রাস্তার মোড় থেকে চেঁচামেচি শোনা যেত, সেই শব্দ শুনে আমি চোখ কান বুঝে বাড়িতে ঢুকে পড়তাম, কিন্তু এখন সব সময় চোখ কান খোলা রাখতে হচ্ছে। আর এই বয়সে কি আর এত চোখ কান খুলে রাখা যায়? আর সন্ধে হলেই এই বাড়িটা এত চুপচাপ হয়ে যাচ্ছে না যে আমার আর ঘুমই আসছে না। যাই দেখি আবার ওই অদীপটা কি হলো। আমি তো কোনো দুষ্টুমি করিনি, আমি তো লক্ষ্মী মেয়ে হয়েছিলাম। ও বাবা বললেই হলো, এই বাড়িতে ঢোকার পর থেকে তুই এমন এমন কাণ্ড করেছিস যার জন্য তোকে আজ শাস্তি দেওয়া হবে। ধরে রাখছি সবাইকে। মা, দিদি, ভাই, চুপ করে বস, চুপ করে বস এখানে। ও দিদি কে, আমাকে কি শাস্তি দেওয়া হবে গো? আমাকে এই বাড়িতে থাকতে দেবে তো? সংসার সুখের হয় রমণীর গুণে।